রাইট নাও এখন থাকছে চাদর সিনেমার মাধ্যমে প্রথমবার একসাথে দেখা যাবে সাইমন এবং বুবলিকে। ও এল বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো লেটস মুভ অন দ্য মেন ভিডিও। ঢাকায় সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলিকে তো আপনারা সকলেই খুব ভালো করে চিনেন, কেননা এই তারকা তার অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন, যার ফলে অতি অল্প সময় দর্শক সমালোচকদের মাঝে জনপ্রিয়তা লাভ করেছেন। অন্যদিকে সম্প্রতি জানা যায় যে দুটো সিনেমা প্রযোজনা করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, যার একটি সিনেমার নাম হচ্ছে চাদর, যে সিনেমার বাজেট 70 লক্ষ টাকা। মূলত এই সিনেমাটি নির্মাণ করবেন জাকির হোসেন রাজু। এছাড়া সিনেমাতে নায়কের চরিত্রে দেখা যাবে সাইমন সাদিককে, মূলত তার বিপরীতে থাকছেন অভিনেত্রী শবনম বুবলি। এদিকে চাদর সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধছেন এই দুই তারকা। তাছাড়া এই সিনেমাতে বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মনিরা মিঠুকে। অন্যদিকে এই সিনেমা প্রসঙ্গে জাকির হোসেন রাজু বলেন, গল্পের চরিত্র অনুযায়ী অভিনয় শিল্পী কাস্ট করার চেষ্টা করি, মূলত সেই ভাবনা থেকে সাইমন এবং বুবলিকে নেওয়া, যার ফলে আশা করছি তারা তাদের সেরাটা দিয়েই অভিনয় করবে। তাছাড়া চলিত মাসের 10 কিংবা 12 তারিখ থেকে সিনেমার শুটিং শুরু করব। মূলত ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণ করা হবে। এদিকে এই সিনেমার গল্পটি কেমন হবে সে বিষয়ে কোনো কিছুই বলতে চান না সিনেমাটির পরিচালক। অন্যদিকে এই সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে শবনম বুবলি বলেন, রিসেন্টলি চাদর সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছি, মূলত সিনেমার গল্পটি আমার কাছে অনেকটা ভিন্ন ধর্মী মনে হয়েছে, এছাড়া এখানে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। সো ভিউয়ার্স জেনে তো নিলেন চাদর সিনেমাতে দেখা যাবে অভিনেত্রী বুবলিকে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।